আসসালামু আজকের অনলাইন কার্যক্রমে তোমাদের একটি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বলব নবম দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা বিষয়ক বিজ্ঞানের তৃতীয় অধ্যায়। পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম আইন কি, আইনের শ্রেণীবিভাগ এবং আইনের উৎস। আজকে আমরা করব হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা বলতে কি বুঝবো? স্বাধীনতার বিভিন্ন রূপ। প্রথমেই আমরা জানব হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা এর আক্ষরিক অর্থ বোঝা যায় যে স্বাধীনতা বলতে বোঝায় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা, কিন্তু সীমাহীন ইচ্ছা অনুযায়ী যে কাজ সেখানে সমাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই স্বাধীনতা বলতে বোঝায় নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে, অর্থাৎ অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী কাজকে বোঝায় স্বাধীনতা। এক্ষেত্রে এখন আমরা বলব হচ্ছে স্বাধীনতার বিভিন্ন রূপ। স্বাধীনতার বিভিন্ন রূপ রয়েছে, এর মধ্যে প্রথমে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা বলতে বোঝায় একজন ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে থাকে তাকে। স্বাধীনতা, এই ব্যক্তির স্বাধীনতায় ভোগ হলে অন্য কারো কোনো ক্ষতি হয় না। এর মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায় যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না। এ ধরনের স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়, যেমন ধর্ম চর্চা করা, পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। এরপরে হচ্ছে সামাজিক স্বাধীনতা। সামাজিক জীব হিসেবে একজন মানুষ যে ধরনের স্বাধীনতা ভোগ করে থাকে তাকে বলা হয়ে থাকে সামাজিক স্বাধীনতা। যেমন হচ্ছে সামাজিক স্বাধীনতা কতগুলো বিষয় আমরা লক্ষ্য করতে পারি, যেমন হচ্ছে জীবন রক্ষা, সম্পত্তি ভোগ, বৈধ পেশা গ্রহণ করা, এগুলো হচ্ছে সামাজিক স্বাধীনতা। এই স্বাধীনতা ভোগের মাধ্যমে একজন নাগরিকের জীবন বিকশিত হয়। এই স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয় যেন অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়। এরপরে রয়েছে তিন নম্বরে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক ক্ষেত্রে একজন ব্যক্তি যে ধরনের স্বাধীনতা ভোগ করে থাকে তাকে আমরা বলতে পারি রাজনৈতিক স্বাধীনতা। যেমন রাজনৈতিক স্বাধীনতা কোনগুলো? রাজনৈতিক স্বাধীনতা বলতে আমরা বুঝি ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভ, একজন নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। চার নম্বর স্বাধীনতা যে ব্যক্তি সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় অর্থ সম্বন্ধ যে বিষয়গুলো, যেমন যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া, কাজের ন্যায্য মজুরি লাভ, এই বিষয়গুলো হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা মানে হচ্ছে একটি জাতি অন্য জাতির হস্তক্ষেপ মুক্ত থাকবে। যেমন বাংলাদেশ অন্য যে কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে, তার কারণ হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। তাই বাংলাদেশের এই অবস্থানকে জাতীয় স্বাধীনতা বা রাষ্ট্রীয় স্বাধীনতা বলা হয়ে থাকে। জাতীয় স্বাধীনতার ফলে একটি রাষ্ট্র নিজের স্বাধীনতাকে চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারে। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? স্বাধীনতা কি এবং স্বাধীনতার বিভিন্ন রূপ। বাড়ির কাজ থাকবে বিভিন্ন রূপ।
ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।